বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ফিডার ক্যানেলে তলিয়ে গেল শামশেরগঞ্জের একটি শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার উত্তর কৃষ্ণনগর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার উত্তর কৃষ্ণনগর গ্রামে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বছর সাতের আয়েশা খাতুন। আত্মীয়ের বাড়ি ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। দুপুরের পর থেকে নিখোঁজ ছিল ছোট্ট আয়েশা। রবিবার রাতেই পরিবারের তরফ থেকে পুলিশের কাছে তাদের শিশু নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ করা হয়। সোমবার সকালে শামশেরগঞ্জের পুঠিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। তারপরেই পুলিশ সে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীকালে মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজনেরা। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কিভাবে জলে তলিয়ে গেল সেই শিশুকন্যা তার তদন্তে নেমেছে শামশেরগঞ্জ থানার পুলিশ।